আকাশ মিউজিক ও সোহিনীর উদ্যোগে এক চমকপ্রদ মাত্রায় আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী 2023। সামনেই রবীন্দ্র জন্মজয়ন্তী, আর সেই ভাবনাকে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা রেখে আকাশ মিউজিক ও সোহিনীর উদ্যোগে শুভারম্ভ হল রবীন্দ্র জন্মজয়ন্তী 2023। কলকাতার পিকনিক গার্ডেনের বিজয়নগর হাই স্কুল সংলগ্ন পার্কে এক রমরমা মাধুর্যের পরিবেশ নিয়ে শুরু হলো এই অনুষ্ঠান। চারদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান, বিভিন্ন গুণী ব্যক্তিত্ব শিল্পীরাও এতে অতিথি হিসেবে আসেন এবং শুরুর দিন আরও গুণীজনরাও আসবেন এই চারদিন ব্যাপী অনুষ্ঠানে। এর শুরুর দিন যেমন দেখা গেল এক আলাদা মাধুর্য, তেমনই উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরাও। কী কী বললেন এই অনুষ্ঠানের আয়োজক সঞ্জীব অধিকারী, কী কী বলছেন সমাজসেবী মনুতোষ বেরা, প্রখ্যাত পণ্ডিত মোল্লার ঘোষ, কসবার 107 নম্বর বার্ডের পৌরমাতা লিপিকা মান্না, আসুন তার বিস্তারিত দেখে নেওয়া যাক অনুষ্ঠানের কিছু চিত্র। এছাড়াও এই অনুষ্ঠানে ছোটদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী, এর চিত্র দেখে নেব আমাদের টিভির পর্দায়। কলকাতা থেকে তনুশ্রী গুহ, রিপোর্ট আমাদের টিভি। মানুষ যারা রবীন্দ্র ভাবনাকে পাথেয় করে জীবনে এগোতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? মোল্লার ঘোষের পদার্পণ, এবং শুধু তাই নয়, আজকে আপনি এখানে ঘোষণা করলেন যে চার দিনের এদের অনুষ্ঠান চলবে, সেই চার দিনই আপনি মঞ্চে একবার করে আসবেন। রবীন্দ্রনাথকে অতিরিক্ত ভালো না বাসলে কেউ এই জিনিস করতে পারে না, কী বলবেন? নমস্কার, আমি মোল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মোল্লার ঘোষ। অসাধারণ প্রশ্নটা করলেন এবং তার উত্তরে আমি বলবো যে এই দেখুন, আমি রবীন্দ্রনাথকে তো আঁকড়ে ধরে রেখেছি বুকের মধ্যে। এই রবীন্দ্রনাথের অসাধারণ মূর্তিটি আমি এখানে এসে পেলাম সঞ্জীব অধিকারীর আয়োজনে, আকাশ মিউজিক এবং সোহিনীর তত্ত্বাবধানে আজকের এই রবীন্দ্র প্রণাম অনুষ্ঠানে আমি হাজির হওয়ার যে সুযোগ পেয়েছি তাতে আমি ধন্য। এবং প্রত্যেকটা অনুষ্ঠানে যারা আমাকে ডাকেন তাদের আমি অত্যন্ত, তারা আমার কাছে অত্যন্ত ধন্যবাদার্হ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি মনে করি রবীন্দ্রনাথ তো আমাদের সকলে, তিনি আমাদের সকলের ঈশ্বর। যারা রবীন্দ্রনাথের গান গাইছে রবীন্দ্র, রবীন্দ্র ভাবনা যেটি মানুষের মনে এক নতুন ভাবনা এবং নতুন চেতনার জন্ম দেয়, এবং বর্তমান সবাই যারা রবীন্দ্র ভাবনাকে পাথেয় করে জীবনে এগিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আমি বলবো গীতবিতানকে আঁকড়ে রাখতে, গীতবিতানের প্রত্যেকটা শব্দ মানে আমার শোনা বা আমার দেখা বহু গীতিকার যাদের গান খুঁজলে পরে ভেতরে অনেক কথা আছে রবীন্দ্রনাথের গীতবিতানের কথা, তারা গীতবিতানকে পাথেয় করে বাংলা গান লিখেছিল। তো রবীন্দ্রনাথকে কী করে আমরা মানে বাইপাস করে অন্য কিছু করতে, কিচ্ছু পারবো না করতে, কোনো শব্দ চয়ন করতে পারবো না, গীতবিতান আঁকতে থাকতে দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে, সব শান্তি। এখানে নতুনদেরও স্থান দেওয়া হয়? হ্যাঁ, নতুনদেরও স্থান, যেমন আমরা দেখতে পাচ্ছি প্রখ্যাত শিল্পীরাও এখানে রয়েছেন, সেরকম নতুন শিল্পীদেরও এখানে স্থান, নতুন শিল্পীদের এই যে দেখছেন আপনারা শিল্পীদের আমরা তাদেরকে মঞ্চে তুলে তাদের গানের সুযোগ করে দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে যোগ দিতে গেলে শিল্পীদের কি আগে থাকতে যোগাযোগ করতে? হ্যাঁ, আগে থেকে যোগাযোগ করলে খুব ভালো হয়, তাহলে আমরা সেভাবে সিস্টেমেটিকভাবে তাদেরকে কাজে লাগাতে পারবো আর কি, প্রত্যেককে তাহলে আমরা মঞ্চে ডেকে তাদের। সেই জন্য কি আগে থাকতে আপনারা বিজ্ঞপ্তি দিয়ে? হ্যাঁ, আমরা আগে থেকে বিজ্ঞপ্তি দিই, এবং আমাদের 365 দিনই আমাদের স্কুল খোলা থাকে, আমাদের সোহিনী যে কলাভবন রয়েছে এবং আকাশ মিউজিক, আমাদের 365 দিনে আমাদের অফিস। আপনাকে আমরা সমাজসেবী হিসেবে জানি এবং আপনার সমাজসেবামূলক কাজের বিষয়ে আপনি অনেক কিছু বললেন, এবং রবীন্দ্র ভাবনা যেটি মানুষকে জীবনে এক নতুন গতি এবং নতুন পথ দেখায়, আজকে যারা আগত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? দেখুন, রবীন্দ্রনাথকে ছেড়ে কোনো রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা যায় না, এটা হচ্ছে সারা বছরই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ভাবি, এবং সেই জন্য দক্ষিণ কলকাতার এই প্রথম মানে এত বড় রবীন্দ্র জয়ন্তী উৎসব আমাদের সোহিনী এবং আকাশ মিউজিকের তত্ত্বাবধানে। মেশা স্ট্রেডাথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন, তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন